সংখ্যালঘু এলাকায় প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পেল বিজেপি। শনিবার আরামবাগ জেলার সংখ্যালঘু সেলের পক্ষ থেকে তারকেশ্বরের গয়েশপুরে প্রচার চালানো হয়। উদ্যোক্তা ছিল 32 নম্বর জেডপি সংখ্যালঘু সেল ও যুব মোর্চা। বাড়ি বাড়ি গিয়ে বিজেপির নীতি ও আদর্শ তুলে ধরেন নেতারা। পাশাপাশি আগামী নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। নেতৃত্বে ছিলেন বিজেপির আরামবাগ জেলা সহ সভাপতি গণেশ চক্রবর্তী, সংখ্যালঘু সভাপতি মেহবুব ইলাহি প্রমুখ। আগে আসতাম এখানে, আমাদের এখানে অনেক মুসলিম আছে আরো, এটা একটু বলো। মহুদা, এখানে আমাদের অনেক মুসলিম আছে আরো, একটু আগে আমাদের বিধি বাঁধা হতো এখানে। হ্যাঁ, নরেন্দ্র মোদী এই যে ঘর দিচ্ছে বলছে বাংলা আবাস যোজনা, এটা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা দায়িত্বে আছে। কুপ্রথাকে বন্ধ করবে নরেন্দ্র মোদী, কেন মহিলাদেরকে সম্মান দিয়ে আপনি যখন তার বিবাহিত স্ত্রী আপনাকে তার সম্মান জায়গা দিবে। যেখানে মানুষ সবাই দাঁড়াতে পারবে, যার বলে আমো সেখানে আমরা ছেড়ে দেবো। আপনাদেরকে সমাজে করতে ভোটটা, ভোটটা আপনারা দেবেন, সমাজাত করবো আমরা, গোয়াল দেবেন আমরা। সিপিএমে দিয়েছেন, তৃণমূলে দিয়েছেন, একবার পদ দিয়ে দেখুন কি করে পদ। আল্লাহ মাতার কুল ফিরে দেবে, আল্লাহ শান্তি পুরা করবে। ঠিক আছে, চাচি আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি। নামটা বলুন, শোনো, যাই হোক, এখন হয়ে গেছে, কিচ্ছু অসুবিধে নাই। দেখুন আমি বলছি মাদলি করবো, জল খাবো, এটা তো পথে ঘাটে ঝুলছে, সবাই তো একে নিয়ে লাস্টে, তাহলে আমাকে হাতে দিয়েছে, আমাকেও নিয়ে লাস্তে হবে, রাখতে হবে। বাস আর একটা কথা বলতে, তুমি আমার মতে ফুল দিয়ে যাও, হাতে হাত মিলিয়ে যাও, এই কথার জন্য সব বাইরে যেন তোমরা আজকে বললে, সেই জন্যই আমি বলছি। দেখ চাচি, আমি একটা কথা বলবো, সিপিএম দেখেছি, আমরা দেখেছি সবাই, আপনিও দেখেছি। হ্যাঁ, সে আগামের যুগে ছিল বলে ভালো ছিল, 10 বছর দেখলাম। হ্যাঁ, এবারে কিন্তু আপনার দুবারে এসে পুতুল খানা গুলতে, চিন্তার ব্যাপার কিছু নেই, একটু প্রতিফুলকে দেখবেন, সামনের দিনে সমস্যার সমাধান আমরা দেখবো। সামনে বিধানসভা, সেই বিধানসভাকে সামনে রেখে রণকৌশল ঠিক করতে আজকে কি তারকেশ্বর গয়েশপুরে, কি বলবেন? আজকে ভারতীয় জনতা পার্টির 32 নম্বর জেডপি যে গয়েশপুর গ্রামটা পড়ছে, সেই গয়েশপুর গ্রামের সংখ্যালঘু এরিয়ায় আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টির আদর্শ, ভারতীয় জনতা পার্টির দীক্ষা আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি, যাতে প্রত্যেকটা সংখ্যালঘুর মনে যে বিভ্রান্তি আছে, যে বিজেপি সম্বন্ধে যে কুবাক্য বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকিয়ে রেখেছে, সেগুলোকে পুনরুদ্ধার করার জন্য প্রত্যেক দুয়ারে দুয়ারে যাই, মা বোন চাচি চাচা সকলকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টি একই মূল সুদে চলতে পারি, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।
আজকে কিরকম বুঝছেন বা সাড়া পাচ্ছেন এই গয়াসপুরে এসে? না, আমাকে খুবই ভালো লাগলো। এখানকার বেশিরভাগই মানুষ ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেই আদর্শে দীক্ষিত হয়েছেন বিগত দিনে। এখানে আমার পাশেই আছেন গণেশ দা, আমার আছেন মন্ডল প্রেসিডেন্ট সীমন্ত দা, আমার পাশে আছেন আমাদের মাইনরিটির 32 নম্বর জেডপির প্রেসিডেন্ট, উনিও আছেন। তাছাড়া পার্শ্ববর্তী আমাদের জিএস শেখ শাহজাহান সাবির দা, এর পাশে হরিপাল, আমাদের অসীম দাও আছেন, হ্যাঁ আরও অনেকে এখানে কার্যকর্তা আছেন। এরা বিগত দিনে এই এলাকাতে মোদীর বা ভারতীয় জনতা পার্টির আদর্শ সম্বন্ধে বেশ কিছু মানুষকে দীক্ষা দিয়েছেন। তারই ফলশ্রুতি হিসেবে আমরা কিন্তু আরও বেশি বেশি করে মানুষের সংস্পর্শে যেতে পারলাম এবং প্রত্যেকটা মানুষের একটা ভালো সাড়া পেয়েছি। এই নিয়ে আমি এখানকার বাসিন্দাবৃন্দকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানাই। আসসালামু আলাইকুম। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম শেখ মেহবুব আলহি, আরামবাগ সাংগঠনিক জেলার মাইনরিটি প্রেসিডেন্ট। Collection, jeans and t-shirts, only for men.